তাড়াতাড়ি গোসল করো আমারে। সে দেব, তুমি দাঁড়ায় আছো কেন? পানি নেও, শুরু দিও, তাড়াতাড়ি গোসল করে দিব। বিহার বদ্দুয়ালা বাজে রে, মনু বিহার দেশে রে, বিহার বদ্দুয়ালা বাজে রে। মালকার বিয়া হইব, মনু মিয়ার বিয়া হইব, মালকা বানুর সাথে রে, মালকা বানুর দেশে রে, বিহার বদ্দুয়ালা বাজে রে। বিয়াতে স্যাররা কেউ পানি দেয় না, এই জন্য স্যার রাগ করছে। আবার আম করে পানিও দিতে কইতাছে। মাস্টার, তোমার তো রং লাগছে কেন? বিয়া কি তোমার? না, মোরল সাহেব কইছে বিয়াতে মজা না করলে জরিমানা করব। তোমারে কইছি না, সুতনা থেকে দূরে থাকবা। চেষ্টা করে তো পারতেছি। মানে? মানে কিছুই না। আচ্ছা, আমি এখন তাহলে যাই। আর তো পুরো গাদা হয়ে গেল। আচ্ছা চল, বাইরের দিকে যাই, অন্যদিকে মজা করি। কি ব্যাপার, কি হয়েছে? কাল থেকে মন খারাপ করে রইছো। তুমি কি বিয়াতে রাজি না? রাজি হবো না কেন, অবশ্যই রাজি। তাহলে মুখ কালা করে রাখছো কেন? সব সময় কি আর মুখে হাসি থাকে? থাকে না। সেই মাইয়ারে ছোটবেলা থেকে মায়ের আদর দিয়া বড় করছো, সেই রিমা তোমার পোলার ভূমিত আছে, তারপরেও তুমি খুশি না? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। পাইছো থাকো বাবা। আম্মা, তুমি আমার দোয়া করবে না? দোয়া করি বাপ, তুই সুখী হও। আম্মা, তুমি কান্দছো কেন? কি হয়েছে? কিছু হয় না রে বাপ। আব্বা, আম্মা কান্দছে কেন? জানি না। রিমা বিয়ের খুশিতে আত্মহারা, তুমি কান্দছো। রিমা কি আসলেই বিয়াতে রাজি? কি কো আব্বা, আমি তো দেখতে খারাপ না, পোলাও খারাপ না, রাজি হবো না কেন? সুরজ বাবা, সব তোর বড় আব্বারে সালাম করবি। হ আম্মা, আমি তাহলে যাই। আব্বা চলো। এখন মনে হয় বিয়া হইবো। বিয়া হইলে হোক, এত তাড়াহুড়ার কি আছে? আপনি কি বিয়েতে থাকবেন না? বিয়ের কাম করতে করতেই যান শেষ, যামু একটু পরে। এতক্ষণ তো বিয়া হয়ে যাইব। হয়ে গেলে হোক, যাও তো, ভালো লাগতেছে না। আব্বা রাগ করে যদি জরিমানা ধরে দেয় তখন কি করবেন? তোমাকে জ্বালায় একটু শান্তিতে বইতেও পারবো না। রাগ করেন কেন? এমন জ্ঞান জ্ঞান করলে রাগ করবো না তো কি করবো? আপনার ছোট বোনের বিয়া, আপনি না থাকলে কেমন দেখায়? হইছে, যাইতেছি, আর ফার্ম দেওয়ান লাগবে না। আসুন তো বাস।
আসসালামু আলাইকুম মোরব সাহেব। ওয়া আলাইকুম আসসালাম কাজী সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রতন, কাজী সাহেবকে নিয়ে স্টেজে বসাও। আসেন কাজী সাহেব, আসেন। আসসালামু আলাইকুম মোরব্বা। ওয়া আলাইকুম আসসালাম। দুলাল জেব্বা, শুরু করে নিয়ে স্টেজে বসাও। চলো শুরু করি। করিম জি ভাই যান, রিমার ঘর থেকে নিয়ে আর জি ভাই যান। বিশালা, তুই আমার মেয়ারে তোর পোলার বউ বানাতে চাইতেছিস, আর সব তো দেখতেছিস বিয়েটা হয়ে লোক, তোর তোর মজা আমি দেখামু। আমি আমার জীবনে অনেক সাহসী লোক দেখেছি, কিন্তু আপনার মতো সাহসী লোক একটাও দেখিনি। স্যার, রিক্সা চালাই, হক হালাল খাবার খাই, আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না এই দুনিয়া। আপনার মতো সৎ আর প্রতিবাদী লোক যদি আমাদের সমাজে থাকে, আমাদের সমাজ আরো সুন্দর হবে। দোয়া করবেন স্যার, মরল গো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে যেন যাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সবসময় সত্যের পথে থাকবেন। সুলতানা সুলতানা, রিমারে নিয়ে আয়, কাজী সাহেব চলে আসছে। আপনারে কি বইলা যে ধন্যবাদ জানামো, আপনার কোনো ভাষা কি যা পাইতেছি কি যে বলেন, এটা তো আমার দায়িত্ব। কিন্তু শোনেন, মোড়ল কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে, তাই যদি কোনো সমস্যা হয় দুই একটা আমাকে ফোন দিবেন। জি স্যার, অবশ্যই ফোন দিব। তাই স্যার, আমাকে বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি সময় সুযোগ করে আইবেন। অবশ্যই আসব। রিমা সোহাগ, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সাবধানে থেকো। আমি তাহলে আজকে আসি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার ইচ্ছায় উঠুম, আমরা হাইটটা যাই। আরে হাইটটা যাওয়ার দরকার কি, রিক্সা উঠ, রিক্সা করে নিয়ে যাবো। আব্বা আপনার কষ্ট হয়ে যাইব। মা গো, বাবা গো, কোনো কষ্ট নাই, আজ তো আমার আনন্দের দিন, আমার পোলার বউ করে লইয়ে যেতেছি মোড়ল বাড়ির মাইয়া, গ্রামে সবাইকে দেখাবো না। এই জব্বর আলী রিক্সাওয়ালার পোলার বউ হইতেছে মোড়ল বাড়ির মাইয়া। ওটা ওটা বিসমিল্লাহ বিল্লাহ, রিক্সা উঠ। আমি কিছুই বুঝতে পারতেছি না। আম্মা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? রিমা পাপ রিক্সালার পোলা লগে চলে গেছে। কি কইতাছ তুই এগুলা? রিক্সালার পোলা লেগে গেছে মানে? ওই পোলার লগে নাকি রিমার আগেই বিয়ে হইছে। ওই পোলা আর পোলার বাপ পুলিশ লয়ে রিমারে লয়ে গেছে। এগুলো তুই কি কইতাছ? ভাবিসাম এই সুলতানা, ঘরে গেছে ভাবিসাম, ভাবিসাম ঘরে চলো। আমি কাউরে ছাড়বো না, সবাই রে খায় পেলাম। আমি মোরল বাড়ির মাইরে একটা রিক্সালার পোলা বিয়ে করছে। আব্বা আমি এটা মানতে পারতেছি না। রিমা কখন রিক্সালারে বিয়ে করলো? নিশ্চয়ই মোরল বাড়ির কেউ এর সাথে জড়িত আছে। ভাইজান, এই বাড়ির কেউ যদি জড়িত থাকে আমি আগে মেরে ফেলাবো। রিমা তুই কি করলি? মোড়ল বাড়ির দিকে তো মানুষ থুতু দিব। তোমরা চুপ করো, আমি আর কিছু ভাবতে পারতেছি না। না, এত সহজ আমার বন্ডি নিতে দেবো না। নিয়েই তো গেছে, কি করবি এখন? নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার আগে রাস্তায় শেষ করে ফেলাম। চলো সবাই লাঠি হাতে নাও। ওই লাঠি কই, লাঠি দাও। চলো সবাই।
এসব দেখার আগে আমার মরণ হলো কেন করিম, আমার মরণ হলো কেন ভাইজান? ঘরে চলেন ভাইজান।